সকাল সকাল চা, তার সাথে গার্লিক ব্রেড, তার সাথে ব্রেড অমলেট আর রসগোল্লা। অন্যান্য দিন সকালবেলা কিছু না খেলেও আজকের সকালটা আমার হাজবেন্ড আমাকে স্পেশালি নিজের হাতে এই রকম কিছু না কিছু বানিয়ে খাওয়ায়। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফিজিস বোরিং লাইফ। আর আজকে দেখতেই পাচ্ছেন যে একদম আলাদা জায়গা থেকে আমার ইন্ট্রোটা। আজকে সোকল্ড একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে আমার জন্মদিন। শুভ কিনা জানি না, তাও আমার জন্মদিন আমার কাছে খুবই স্পেশাল। তো আজকের জন্মদিনটা একটু আলাদাভাবে সেলিব্রেট করছি। অনেক অন্য প্ল্যান ছিল কিন্তু সমস্ত প্ল্যান ভেস্তে গেল এই বৃষ্টির জন্য, আর তাই জন্য এখন বৃষ্টিটা থামাতে আমরা এখন লাঞ্চে যাচ্ছি। আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোথায় লাঞ্চে যাচ্ছি। আজকে যাচ্ছি কলকাতা রাজবাড়িতে, আর সেখানে লাঞ্চ করার পরে কোথায় যাবো কী করবো কোনো প্ল্যান নেই, সেটা ওয়েদারের উপর ডিপেন্ড করে নেক্সট প্ল্যান আমাদের হবে। তাই জন্য কী আজকে সারাদিনে করলাম সেটা দেখতে হলে আমার এই পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমাকে আজকে দেখতে কীরকম লাগছে সেটাও কিন্তু আপনারা জানাবেন। তাই জন্য রইল আপনাদের জন্য আমার ফুল লুকটা। আকাশে এমন রূপ করলো যে আমি সেখানে আর কথা বলতেই পারলাম না। আমি চলে এসেছি কলকাতা রাজবাড়িতে, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। আর ওনারা বলছেন যে ভেতরে ভিডিও করতে দেবেন না ফ্লোরে, আমি জানি না কি রিজনে, কোনো অসুবিধা নেই। আজকে আমি এমনি তো ফুড রিভিউ করছিলাম না, আজকে আমার স্পেশাল ডে। হ্যাঁ, যে থালিটা দেবে সেটার ভিডিও আমি করতে পারবো, সেটা দেখাবো আপনাদের কাছে কীরকম দেখতে আর টেস্ট কীরকম সেটাও আপনাদের সাথে নিশ্চয়ই বলবো। আর দেখি বাদ বাকি প্ল্যানটা কীভাবে করা যায়। ব্যাস এখন তাহলে খাওয়া দাওয়াটা করে একেবারে তাহলে আপনাদের সাথে বেরিয়ে কথা হচ্ছে। Silhouettes of you are like a taunt, never really know just what you want. With you I don't ever feel calm, I can feel the sweat inside my palms. Play with me like cats and a string, you don't understand the pain it brings. You don't ever wanna give me wings, you don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get. আমরা ফাইনালি তিনটে জায়গা চেঞ্জ করে এসে এখন আবার গ্রাউন্ড ফ্লোরে বসলাম। ওনাদের যেহেতু স্টাফ কম, ওনারা বললেন যে আজকে নিচে বসতে, মানে মাটিতে বসে ওদের যে খাওয়ার সিস্টেম সেটা, কিন্তু যা হয় জিন্স টিন্স পরে এসে মাটিতে বসে খেতে একটু আমাদের অসুবিধা হচ্ছিলো বলে আমরা বললাম। তো ওনারা আমাদেরকে একদম টপ ফ্লোরে পাঠিয়েছিল, কিন্তু ওটা একটু বড় স্পেস, মানে গ্রুপে যারা আসে তাদের জন্য। আবার তারপরে একজন গিয়ে আমাদের ওখান থেকে এনে গ্রাউন্ড ফ্লোরে শিফট করলো, আমরা দুজনেই এখন এখানে রয়েছি। আর ওনারা বলেছেন এই ফ্লোরে নাকি আমি ভিডিও করতে পারবো, তাই জন্য যদি পসিবল হয় আমি ভিডিও আপনাদের করে দেখাবো যে আজকে আমি কী থালি অর্ডার দিয়েছি আর সেটা টেস্ট কীরকম। আর ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন। আমরা আবার চার নম্বর বার সিট চেঞ্জ করে আবার আমরা টপ ফ্লোরে চলে এসেছি। ওনাদের কিছু স্টাফ প্রবলেমের জন্য ওনারা একটু সিট জায়গা চেঞ্জ করার ছিল আমাদের বারবার। যাই হোক, আমরা এখন টপ ফ্লোরে আবার চলে এসেছি। এবার আপাতত মেনু দেখা হচ্ছে, কারণ অলরেডি আড়াইটে বাজতে চলেছে, এখনও আমরা খাবার অর্ডার দিতে পারিনি। এখন এখানে দেখি খাবার অর্ডার দিই, এখান থেকে বেরোতে বেরোতে হোপফুলি চারটে বেজে যাবে, দেন দেখা যাক যে কী করা যায় না করা যায়। প্লাস বাইরের ওয়েদারটা তো মেঘলাই, কিন্তু আপাতত এখানে খাবারটা শুরু করা যাক, তারপরে বাকি কথা। আমরা ফাইনালি অর্ডার দিয়ে দিলাম, আমরা মহারাজা থালিটা অর্ডার দিয়েছি। মহারাজা থালিটাই একমাত্র শেয়ারেবল, বাকি কোনো থালি এখানে শেয়ারেবল না। আর তার সাথে একটা প্লেট লুচি, কারণ আমার তো লুচি ফেভারিট, লুচি আর মাটন, না হলে আমার আর কিছু লাগবে না। আর আমরা একটাই অর্ডার দিই, কারণ দুজনে মিলে ওটাও শেষ করতে পারবো না বলে। আর ওনাদেরকে একটু স্পেশালি রিকোয়েস্ট করলাম যতটা পারি একটু মিষ্টি কম দিতে, ওনারা বললেন যে মিষ্টি এখানে কমই আছে। একেবারে খাবারটা আসে, দেন আপনাদের সাথে খাবারটা দেখাচ্ছি। আমাদের থালির স্টার্টার চলে এসেছে, গন্ধরা চিকেন আর ফিশ ফ্রাই, দেখি খুবই টেম্পটিং লাগছে। আর তার সাথে অবভিয়াসলি কাসুন। অ্যানিভার্সারিতে রূপোর থালায় খাওয়া, জন্মদিনে মাটির থালায় খাওয়া আলাদাই ব্যাপার। থ্যাংক ইউ। আমরা এই থালাটা অর্ডার দিয়েছি, মহারাজা থালি। এখানের মধ্যে এটাই একমাত্র শেয়ারেবল থালি ছিল। আর এখান থেকে আমরা ভেটকি ভাপা চুজ করেছি, আর ছানা ঢালনা চুজ করেছি, আর মালাইকারির মধ্যে জাম্বো
রাজবাড়ি চিংড়ি মালাইকারি আর মাটন কষা অর্ডার করেছি। আপনারা দুটো অপশন থেকে দুটোর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন। আর এতগুলো আইটেম যদি শেয়ার না করে খাই তাহলে আর এখান থেকে আমাদেরকে উঠতে হবে না। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস গন্ধরাজ ঘোল। কিন্তু এখনই আমরা খাওয়া কিছু শুরু করছি না, সব কিছু আসার অপেক্ষা করছি, সব কিছু এলে দেন একেবারে আমরা খাওয়া শুরু করব। মহারানীর জন্য মহারাজা থালি চলে এসেছে। আর মহারাজা থালিতে রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, ছানার ডালনা, দুধ দিয়ে তৈরি শুক্তো, ভেটকি ভাপা, জাম্বো প্রন মালাইকারি আর মাটন কষা। আমাদের থালির সমস্ত আইটেমই চলে এসেছে। এবার তাহলে চলুন আপনাদেরকে চট করে পুরো থালিটা একবার দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে খাওয়াটা শুরু করি। আবার মাঝখানে আবার ভিডিওটা শুরু করলাম খাওয়াটাকে দেখানোর জন্য। আমি এখন অবধি যতগুলো বাঙালি থালি খেয়েছি, বাঙালি রেস্টুরেন্টে খেয়েছি, এটা দ্য বেস্ট। ডালে চিনি নেই, ডাল দারুণটা দারুণ খেতে, মাছটা কোনো কথা হবে না, ভেটকি পাতুরিটা। আর এখন আমরা মালাইকারি খাচ্ছি, দেখি মালাইকারিটা কেমন, আশা করি খুবই ভালো হবে। শুক্তোটাও খুবই খুবই টেস্টি খেতে, মাটনটা এতটা ভালো লেগেছে যে আমরা আলাদা করে আরও একটা মাটন অর্ডার দিয়ে দিয়েছি। আর তার সাথে এই দেখুন আমাদের এতটাই ভালো লেগেছে আমরা স্টার্টারের গন্ধরাজ চিকেনটা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের ডেজার্ট আইটেম চলে এসেছে। ভাবলাম এগুলো আপনাদের সাথে একবার দেখিয়ে দিই। ডেজার্টের মধ্যে ছিল পায়েস, ভাপা সন্দেশ, রসমলাই আর চাটনি। খাওয়া দাওয়া শেষ হতে হতে এখন বাজে বেলা 4টে। এখন ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছে। এখন ও বলছে সাউথ সিটি যাবে, সাউথ সিটি গিয়ে যদি কোনো মুভি থাকে মুভি দেখবো, নাহলে গেম খেলবো, দেখা যাক। সাউথ সিটি ঢুকি দেন গল্প হবে। আর আজকের খাওয়া দাওয়া খুবই খুবই ভালো ছিল, খুবই মানে এখানে নেক্সট টাইম আসার আবার ইচ্ছা রইলো আমার বাকি গ্রুপের সাথে, যেটা তো জানেনি বাকি আমার গ্রুপের মেম্বার কারা কারা রয়েছে তাদের সাথে। তাহলে এখন চলুন একেবারে সাউথ সিটি পৌঁছে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা সাউথ সিটিতে এসে ফুড কোর্টে বসে রয়েছি, অনেকক্ষণই এসে গেছি। এখন আমরা বসে অনেকক্ষণ ছিলাম গেম জোনে, ভাবলাম গেম খেলবো, কিন্তু আর্ধেক গেম দেখলাম বন্ধ আছে, ওই জন্য আর গেম জোনে বেকার ঢুকলাম না। আর এখন আমরা অপেক্ষা করছি যে 5:50 বাজার, কারণ একটা ভোলার শো রয়েছে, ভোলাই দেখবো ভাবলাম, কারণ মিসেস চ্যাটার্জির শো সেই 7টার সময়, ওই জন্য একেবারে ভোলা দেখবো বলে আমরা এখন বসে রয়েছি 5:50 বাজা অবধি। এখন ঘড়িতে বাজে 5:15:45, দেন একেবারে মুভি দেখতে ঢুকবো, দেন মুভি দেখার পরে এখান থেকে ডিনার করে একেবারে বাড়ি যাবো। তাহলে আজকের দিনটা কিন্তু আমার খুব একটা খারাপ গেল না, মানে ভেবেছিলাম অন্যরকম অন্য জায়গায় গিয়ে সেলিব্রেট করবো আমার এই বার্থডেটা, কারণ এই বার্থডেটা আমার কাছে একটু স্পেশাল ছিল। কিন্তু যাই হোক, এই বৃষ্টির জন্য বা যে কোনো রিজনে আমার হাজব্যান্ডের সাথে থাকাটাই আমার কাছে যথেষ্ট, আর কিছুই চাই না। তাই জন্য সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ আর এখন আমরা টাইম পাস, দেন মুভি, দেন আবার ডিনার ডেট, পুরো দিনটা সর্টেড। আপনাদের আমার ব্লগটা কীরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিতে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর 10 মিনিট বাকি, তাই জন্য আমরা আইনক্সের ভেতরে চলে এসেছি। আর সাউথ সিটির আইনক্সে এটা আমার প্রথমবার, আর খুব সুন্দর জায়গাটাভাবে সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছে দেখতে। কিন্তু খুবই ঘুম পাচ্ছে বলে আমি একটা কফির অপেক্ষায় রয়েছি, কিন্তু ভিতরে গিয়ে একেবারে কফি নেবো বলে এখন এখানে চুপচাপ বসে রয়েছি। হাতে কফি নিয়ে এখন আমি মুভি দেখতে শুরু করে দিয়েছি, তাহলে মুভিটা দেখে নিই, দেখে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। সিনেমা শেষ, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। সিনেমাটা কিন্তু ভালো ছিল, মানে অনেকদিন পরে আমরা বলিউড মুভি দেখতে এলাম, ফানি বাট ভালো ছিল, আমরা পুরো এন্টারটেইন হয়েছি, পুরো মানে পার্ট টু আসছে। আর আজকে রাত্রে আর আমাদের কোনো ডিনার হবে না, কারণ আমাদের পেট স্টিল ভর্তি, আমরা জাস্ট 1 কাপ কফি খেয়েছি হলে আর কিচ্ছু না। তাহলে ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি আজকে। আমি আমার আমার পুরো সারাদিনটা আমি যেভাবে কাটালাম আপনাদের সাথে আমি পুরোটাই শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের কিন্তু ভিডিওটা কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিতে আপনারা একটা সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করে দেবেন। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।